তো বন্ধুরা এখন যাচ্ছি একটু মার্কেটে, যাচ্ছি একটু কাছে জল খাবো, একটু জল। তো ভাই এখন ক্যামেরাটা ধরতে ধরতে পারছি না, আমি আরও জানি না, এটা স্নান করে খুব করে খাওয়া। এত অবস্থার জন্য আমি মুখে বলছি। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাব, তো জলটা খেয়ে নিই, জলটা খুবই স্বাদ। তো গাইস দেখো ভাই এখন এসেছে, ভাই নিচে কুল করাচ্ছে, কুলগুলো তোমাদেরকে দেখাচ্ছে, কুলিয়ে নিয়ে আসো, আমি ভিতরে যাব, দেখি আমি ভিতরে যেতে পারছি কি। ও বাবা মজাটা গেল, দেখো ভাই দেখো একটা কুল পেয়েছি, পড়েছে নিচে, ওই যে ওই যে ওই যে সবগুলো কুড়া কুড়া, জাস্ট গুড়ের থেকে ফেল, এত মিষ্টি, হেভি টেস্টি খেতে, হেভি সুন্দর। দেখো ভাই কুল করাচ্ছে নিচে থেকে, কুলগুলো পড়ে গেছে নিচে, ওগুলো কুড়িয়ে নিচ্ছে, খাওয়ার জন্য উন্নাটাও ঠিক করতে পারছি না। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকে মুসকান ব্লগ। তো কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন আমি যাচ্ছি জমির দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি। এখন এই সময় প্রচুর ছেলেপিলে থাকে, খেতটার অবস্থা বেহাল করে দেবে, তাও জানো একটু আমি যাচ্ছি, এখন ভালো লাগছে না ঘরের মধ্যে বসে থাকতেও, তো আজকে একটু বেরালাম। তো এখন যাচ্ছি জমির দিকে, তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাছের ফুলটা কেমন হয়েছে। তো আমি এখন রাস্তাতে একাই আছি, আর কেউ নেই, আর এগুলো এখন হলুদ মেলা আছে, দেখতে পাচ্ছ এগুলো কাঁচা হলুদ, সিদ্ধ করে এগুলো মেলে দিয়েছে, কারণ পরে ভাঙিয়ে হলুদ বানাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ধান মেলা আছে রাস্তাতে, তো ধান মেলাগুলো আর কি ধানগুলো শুকিয়ে গেলে তারপরে ভাঙিয়ে নিয়ে আসবে। আর এদিকে হচ্ছে সরষা ক্ষেত, সরষা ক্ষেত দেখতেই পাচ্ছ, আমার সরষে ক্ষেত। তো চলো আমি দেখাই গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে, তো কন্টিনিউ ভিডিওটা দেখবে। এই গাইস এখন এসেছি জমিতে, দেখতে পাচ্ছ রৌদ্র কীরকম, আর এই পাশে কুল হয়ে আছে, আর কুলগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি তলা থেকে কুলগুলো কোড়াবো, মানে কুলটা ঝরে যাচ্ছে, মানে পেকে গেছে যেগুলো সেগুলো ঝরে যাচ্ছে। আমার একটা ফোন এসছে, দেখো রিকের ফোন এসছে, রিক মানে আমার ফ্রেন্ড, টিকটক ফ্রেন্ড। আমি উন্না সামলাতে পারছি না, ওদিক থেকে নিয়ে নিলাম, আর আমি কুলগুলো ওদিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছ এই যে কুলগুলো। তো বন্ধুরা এই সময় কুলের সিজন, কুলের মাঠের দিকে থাকতে হবে, না তো লোকে চুরি করে নিয়ে যাবে পেরে। তো আমাদের এই সময়টা একটু কষ্ট করতে হবে, কুলটা শেষ হয়ে গেলে আর কোনো কষ্ট নেই। তো এখন আমি কুলগুলোকে নিয়ে যাই জায়গা মতো, দেখতে পাচ্ছ আমার হাতে সব কুল, তো কালারটা এখনও পুরোপুরি আসেনি, এখনও আসবে, সবই তো স্টার্ট। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো ওদিকে আরও পড়েছে, তো ওগুলো আমি নেবো। তো আমি এখন ছুঁড়ে ছুঁড়ে ওদিকে রাখছি, দেখতে পাচ্ছ, তো আমি এখন পায়ের চটিটাও খুলে গেলো, দেখতে পাচ্ছ আমার মাথার উপরে সব ফুল, দেখতে পাচ্ছ তোমরা মাথার উপরে ফুল, মাথা ঢুকে গেলো কাতারে, ওরে বাবা আমার আটকে ধরেছে দিক থেকে। তো চলো আমি একটু চটিটাকে ঠিক করে নিতে, দেখো আমি চটিটাকে একটু পরিয়ে নিচ্ছি, আমি পারবো না, ভাইকে দিয়ে করাতে হবে, আমার দ্বারাই হবে না। এ ভাই এটা একটু করে দাও, ভাই এখন চটিটাকে ঠিক করে দিচ্ছে, একটু খাই। জমিতে বসে নিজের মতো করে কুল খাওয়া স্বাদই আলাদা। তো কে কে কুল খাবে আমার বাড়িতে চলে আসো, আমাকে ভাই ভিতরে ঠিক করে দিল, যে যে কুল খাবে আমার বাড়িতে চলে আসো, আর কমেন্টে জানাও কে কে খাবে, কমেন্টে জানাও, কমেন্টে জানালে আমি তোমাদেরকে বলবো। কুল খেলে ভাত খাওয়া লাগে না, কুলটা এই কুলগুলো খেলে বলে যে কোনো কুল বলে, ফুল খেলে মোটে খিদে লাগে না। তো আমি এখন কুল খাচ্ছি, যে অনেকটা কুল খেয়ে নিয়েছি, এখন ওই সাইডের দিকে যাই, কেউ আসতে মনে হয়। তো ফ্রেন্ড দেখো আমাকে কুল গাছে পুরো আটকে ধরেছেন, বেড়াতে পারছেন, কাটাই ধরে গেছে বাবা গো, খুবই কাটা, আমি উঁচু হচ্ছে কী করে সাংঘা, আউ বাপরে কারা ধরে আছে। আমি এখন কষ্ট সব কষ্ট করে উঠলাম, প্রচুর কুল পড়ে আছে, আমি কুলগুলো কুড়াতে থাকি। বাবা পড়ে যাচ্ছে, তো দেখো বন্ধুরা কত পরিমাণে পড়ে আছে তলাতে, অসম্ভব কুল পড়ে আছে তলায়, বাপ গো দেখো, তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি,
দেখো দেখো এইসব ফুল পড়ে আছে, কে দেখো আমি ফুলগুলোকে এখানে রাখি কুড়িয়ে, ভাই অতিরিক্ত কুল ছুটছে, দেখো 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 কতগুলো কুল পড়েছে নিচে, তাহলে ভাবো দেখো কুলগুলোর চেহারা দেখো একটু, সবে তো স্টার্ট পাকা, তো আমি এখন কুলগুলো কুড়িয়ে নিই, এটা খাই দেখি। আমি এখন যদি কুল গাছ নাড়া দিই না তো কুল পড়বে ঝুরঝুর করে, দেখো একটু নাড়া দিয়েছে তো এটা পড়ে গেছে, পাখিটা খেয়ে নিয়েছে, এটা পাখিটা খাওয়া কুলটা হেভি মিষ্টি হয়, দেখো ভাই কুড়াচ্ছে, এত কাঁটা বন্ধুরা, কাঁটার জন্য কুলগুলো কুড়ানো হয় না ঠিক করে, এই কুলগুলো ভীষণ মিষ্টি হয়। ভাই কুড়াচ্ছে, ভাই বিল্লিকে ডাকছে, দেখতে পাচ্ছ এসব কুল পড়ে আছে, দেখো আমার হাতে কুল, দেখো সব কুল আমার হাতে, ওদিকে তো আরো পড়ে আছে, চলো দেখে আসি আর একটু, ওদিকে যেতে মন করছে না, এত কাটা না ভালো লাগছে না যেতে ওদিকে, চলো ওদিক থেকে কুলগুলো নিয়ে বেরিয়ে পড়ি, দেখো এই হচ্ছে কুলবাগান, ফুলের কুলের অবস্থা, এই যে ওষুধ দিয়েছে, সব ওষুধ লেগে আছে গাছে দেখতে পাচ্ছ, আমি এখানে একটা আগ গাছ পুঁতেছিলাম, এই দেখো আগ গাছটা, তো ভাইকে বলি কুলগুলো নিয়ে আসতে, আর ওদিকে সব মাদক কুল, ওদিকে মাদক কুল হয়ে আছে পুরো, এই যে মাদক কুল, ওইগুলো সব মাদক কুল, ভাই সাহেব সাহেব রে ওকে নিয়ে আসতে বলি, আমি যেতে পারছি না তোলাতে, ভাই আসতে দেখো ওকে বলবো, এখন আনবে না হয়তো, দেখো সাহেব কুলগুলো নিয়ে আয়, সাহেব কুলগুলো কুলগুলো দে, কুলগুলো কুলগুলো ওকে ছুটতে বলেছি দেখি, হ্যাঁ দেখ, হ্যাঁ ছোড় ছোড়, ও একটু খাচ্ছে কুল দেখতে পাচ্ছ, ছোট জোরে, এই তো ঠিক আছে সব কুল ওইভাবে ছুটছে, এখন ওদিকে যাওয়া সম্ভব না ওইভাবে, এই যে আমার ছোটো ভাই সাহেব, এখন কুলগুলো ছুটছে দেখতে পাচ্ছ তোমরা, দেখো কীভাবে ছুটছে, হ্যাঁ দেখো কুলগুলো ছুঁড়ে কী করছে, আ ওরে বাপরে তো জোরে ছোড় না, এমন জোরে ছুটছে এসে জলে পড়ছে দেখতে পাচ্ছ, ভালো হলো ধুয়ে গেল, আমি একটু খেয়ে নিই, হেভি শেষ হেভি শেষ, বন্ধুরা দেখো এই কটাই কুল আমরা এখন মানে মাঠ মানে জমি থেকে নিচে থেকে পড়েছে যে কটা নিয়েছে, আর ওদিকে পড়ে আছে, আমার এখন কোরানোর সময় নেই, ভালো লাগছে না, এখন বাড়ির দিকে যাই, পরে কেউ এসে নিয়ে যাবে, এখন এই কটা নিয়ে যাচ্ছে বাড়িতে সবাই খাবে, তো চলো আজকের এই পর্যন্তই, আর দিকে দেখতে পাচ্ছ স্যালো থেকে জল বেরোচ্ছে, জল নিচ্ছে জমিতে সবাই, চলো দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল গাছগুলো এগুলো প্রথম রোয়া হয় ধান গাছ, মানে ধানের বীজ খোলা যেমন করা হয় তেমন এই ফুল গাঁদা ফুলেরও বীজ খোলা করা হয়, তো একটা বীজ খোলা করেছে, এটা হচ্ছে একটা জামাইয়ের ক্ষেত, তো তো আমি জামাইয়ের হয়ে শাশুড়ি, তো শাশুড়ি এখন বলছে মানে এইগুলো রোয়া হয়, আর ওইগুলো দেখতে পাচ্ছ যে বড় বড় গাছ, এই গাছ ছোটো ছোটো ওগুলো নিয়ে পোতা হয় তারপরে বড় হয় আর কি, আর পুরো পুরো পাশ থেকে যা সব ফুল গাছ আর কুল গাছ, তো দেখতেই পাচ্ছ তোমরা, ও এখন আলু খুঁজছে, চল হারি চল চল, তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানে আমি শেষ করলাম, মানে আজকের মতো এই পর্যন্তই, তো এই তোমাদের আজকে দেখানো ছিল, তো আজকে তোমাদের এই পর্যন্ত দেখালাম, তো পরবর্তী ব্লগে আবার দেখাবো, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, লাইক করো একটা করে প্লিজ, নাহলে বুঝবো কী করে, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ
তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো, আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও, আর একটু প্লিজ তোমরা চেক করে নিও যাতে ওটা গিয়ে অন হয়েছে কিনা, নাহলে তোমাদের কাছে ভিডিও ঠিক সময় পৌঁছাবে না। তো চলো এখন বাড়ির দিকে যাই, প্রচুর রোদ্র এদিক থেকে, আমি এখন খাইনি, বাড়ি গিয়ে খাবো। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।